দেবস ওয়ার্ল্ড ব্লগে সকলকে স্বাগত। একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নীল পুজোর দিনের ব্লগ। এই যেখানে দেখতে পাচ্ছেন পুজোর প্রস্তুতি চলছে, আর এই যে মা এখানে পুজো শুরু করে দিয়েছে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দিবার পালা। মা ছাতু মাখতে শুরু করে দিয়েছে, এবার আমরা প্রসাদ খাবো। পয়লা বৈশাখের দিনের দুধ উতলানো চলছে, এটা একটা বিশেষ পুজো। আমরা প্রথমে দুধ উতলাবো, তারপরে এর মধ্যে চাল দেওয়া হয়েছে, চাল চিনি দিয়ে পায়েস তৈরি করা হবে। তো এরপরে সেই পায়েস দিয়ে আর বিভিন্ন ফলমূল দিয়ে আমরা এই পুজো করি। নববর্ষের দিন এটা করা হয়। তো মায়ের পুজো হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খাচ্ছি, আর এই যে সোম চলে এসেছে। সোম প্রসাদ কেমন হয়েছে? বাহ, সোম তাহলে খুব ভালোই বলছে, চিটে পুটে খেয়ে নিচ্ছে প্রসাদ। পুজো হয়ে যাওয়ার পরে এবার দুপুরের জন্য মা ফ্রাইড রাইস তৈরি করেছে। তো ফ্রাইড রাইস এখন তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সেন্ট রয়েছে। ও, আজকে পয়লা বৈশাখটা পুরো জমে যাবে। হ্যালো বন্ধুরা, আজকে শুভ নববর্ষ জানাই তোমাদের সকলকে। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আজকের ব্লগটা খুব ভালো হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুভ নববর্ষ সকলকে। বাইরে খুব রোদ, কোনো অবশ্যই জানাই সকলকে। আর দেখো নতুন গেঞ্জি পরে রেডি হয়ে গেছি, এবার লাঞ্চ করে নেব। দুপুরে লাঞ্চের পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন আবার ফিরে এসেছি তোমাদের সাথে ব্লগ শুরু করেছি। তো একটু পরে আমরা এখন হালকা থাকা করতে যাবো, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। বাই। এখন আমরা নববর্ষে হালখাতা করতে এসেছি।
এটা একটা, তখন আমরা হালকা তাকড়া চলে এসেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।